দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মনমোহনের পর এবার করোনা আক্রান্ত রাহুল গান্ধী এদিকে পরমাণু আলোচনায় অগ্রগতির কথা জানালো ইরান আরো থাকছে বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি বলছে শি জিংপিং এদিকে বিদ্রোহীদের সাথে সংঘর্ষের সাদের প্রেসিডেন্ট নিহত আরও থাকছে রাশিয়ার মোকাবেলায় বাইডেনের দুর্বলতা আত্মহত্যার সামিল বলছে লিন গ্রাহাম এদিকে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়ে যাচ্ছে রাশিয়া বলছে পেন্টাগন সর্বশেষ জানিয়ে দিব ইরান সফরে গেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী আলোচনা হবে দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত মনমোহনের পরে এবার করোনা আক্রান্ত রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পর এবার করোনা আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল দুপুরে টুইটারে নিজেই একথা জানিয়েছেন কংগ্রেসের সাবেক এ সভাপতি রাহুল বলেছেন মৃদ উপসর্গ দেখা দেওয়ার পর করোনা ভাইরাস পরীক্ষা করেছিলাম তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন তারা দয়া করে যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন গত চোদ্দ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী ওই সবার পরেই দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউর আবহে পরবর্তী সব নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেন তিনি রাহুল ছাড়াও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যসভার সংসদ আনন্দ শর্মার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে গত সোমবার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে মনমোহন সিং এর আপাতত দিল্লির এইমস হাসপাতালে भर्ती এদিকে পরমাণু স্থাপনায় অগ্রগতির কথা জানালো ইরান বিশ্বের ছয় শক্তির সঙ্গে হওয়া চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার কিছু অগ্রগতি হয়েছে স্থায়ী নিষ্পত্তির জন্য একটি চুক্তি বড় আকারের কূটনৈতিক আলোচনার করে দেবে বলে মন্তব্য করেছেন ইরানি কর্মকর্তারা গতকাল বার্তা সংস্থা রয়টার্স এমন খবর জানিয়েছে এপ্রিলের শুরু থেকেই ভিয়েনায় বৈঠক করেছে তেহরান ও বাকি দেশগুলো চুক্তিটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে যেসব পদক্ষেপ অবশ্যই নিতে হবে তা নিয়ে আলোচনা করেছে করেছে পক্ষগুলো বিশেষ করে ইরানের উপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইরানের চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিটি পুনরুদ্ধারে তেহরান ও যুক্তরাষ্ট্রকে পুরোপুরি শর্তের ভিতরে নিয়ে আসতে হবে জাতিসংঘে পরমাণু সংস্থা আইআই রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানো বলেন বাস্তবিত সমাধান আরও বহুদূর সাধারণ কথাবার্তা থেকে আমরা লক্ষ্যে পৌঁছাতে পদক্ষেপের হওয়ার পথে এগিয়েছি জানুয়ারিতে শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চুক্তিতে ফিরে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন চুক্তির সঙ্গে সামঞ্জস্যহীন সব নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে প্রস্তুতির কথাও জানিয়েছে তারা ইরানের ধর্মীয় নেতারা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের আরোপ করা সব নিষেধাজ্ঞা বাতিল না করা পর্যন্ত তারা চুক্তি পুরোপুরি মেনে চলবে না কূটনীতিকরা বলছেন দুই পক্ষের আনুক্রমিক পদক্ষেপে সমাধানের একটি প্রস্তাব বেরিয়ে আসবে আর ইরানি কূটনীতিকরা জানান ভিয়ানায় উচ্চ ঝুঁকির আলোচনার পর ফল হিসেবে সম্ভবত একটি মধ্যবর্তী চুক্তি হবে যাতে স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক সুযোগ তৈরি হবে এদিকে বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি বলছে শি জিংপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি এজন্য তিনি আরও বেশ স্বচ্ছ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেন তিনি পশ্চিমা একাধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক করে বলেন পরাশক্তিগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মোড়লিপনা করে বেড়াচ্ছে গতকাল বোয়াউ ফোরম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় শি জিনপিং এসব কথা বলেন তিনি সুস্পষ্ট করে বলেন বর্তমান বিশ্বের ভবিষ্যৎ গন্তব্য নির্ধারিত হতে হবে সব দেশের মাধ্যমে একটি অথবা গুটি কয়েক দেশ তাদের শাসন অন্যদের উপর চাপিয়ে দিতে পারে না এবং কয়েকটি দেশের আধিপত্যবাদী না। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট শি বাজার নীতির বিরুদ্ধে যায় এমন বাধা সৃষ্টি করার বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি বলেন এতে কারো লাভ হবে না বরং অন্যের ক্ষতি হবে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে সাদের প্রেসিডেন্ট নিহত বিদ্রোহীদের সাথে সম্মুখ সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন আফ্রিকার দেশ সাদের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইদ্রিস দেবী দেশটির সেনাবাহিনী জানিয়েছে উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর যুদ্ধস্থল পরিদর্শনের সময় তিনি নিহত হন গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজেম বারমানদোয়া আগুনা বলেছেন তিনি সার্বভৌম জাতির জন্য যুদ্ধক্ষেত্রে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভের একদিন পর দেবীর মৃত্যুর ঘোষণা এলো। মৃত্যুর প্রকৃত পরিস্থিতি পরিষ্কার করা হয়নি তবে সেনাবাহিনী বলেছে প্রেসিডেন্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সপ্তাহ শেষের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন গত এপ্রিল নির্বাচনের দিন দেশের উত্তরাঞ্চলে এ বিদ্রোহীরা ব্যাপক গোলযোগ সৃষ্টি করেছিল সেই সাথে সেনাবাহিনী এ কথাও ঘোষণা করে যে নিহত প্রেসিডেন্টের সাঁত্রিশ বছর বয়সী ছেলে চার তারকা জেনারেল মাহমাদ ইদ্রিস দেবীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি কাউন্সিল শাসন গ্রহণ করেছে জারি করা হয়েছে এবং সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এক বিদ্রোহে উনিশ সালে ক্ষমতায় আসা আটষট্টি বছর বয়সী দেবী ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত ওই ফলাফলে দেখা যায় উনআশি দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিলেন তিনি তার প্রচারণার ম্যানেজার জানিয়েছেন বিদ্রোহীদের সাথে লড়তে থাকা সেনাদের সাথে সাক্ষাৎ করার জন্য দেবী তার সমর্থকদের উদ্দেশ্যে বিজয় বিজয় ভাষণ দেয়া স্থগিত রেখেছিলেন লিবিয়া সীমান্ত এলাকায় গড়ে ওঠা বিদ্রোহী গ্রুপ ফ্রন্ট ফর চেঞ্জ অ্যান্ড কনকর্ড সাদ তিবেস্টি প্রদেশ ও কানেমের একটি সীমান্ত পোস্টে নির্বাচনের দিন আক্রমণ করে এবং পরে আরো প্রায় দক্ষিণে কয়েক কিলোমিটার পর্যন্ত এগিয়ে যায় এই সূত্র জানিয়েছে আলজাজিরা এদিকে রাশিয়ার মোকাবেলায় বাইডেনের দুর্বলতা আত্মহত্যা সামিল বলছে লিনশে গ্রাহাম মার্কিন সিনেটর লিনশে গ্রাহাম বলেছেন রাশিয়া বা বিশ্বের অন্য কেউ প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয় পায় না এবং এটি আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক তিনি মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের প্রাইম টাইম অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন প্রেসিডেন্ট বাইডেন অন্যান্য দেশের মোকাবেলায় দুর্বলতা প্রদর্শন করছেন যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে আমেরিকার এই রিপাবলিকান সিনেটর বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে জো বাইডেনকে টেলিভিশনে বিতর্ক এর আহ্বান জানিয়েছেন পুতিনের চ্যালেঞ্জ এজন্য দিতে পেরেছিলেন যে তিনি জানেন বাইডেন এরকম বিতর্কে জয় হতে পারবেন না লিনসে গ্রাহাম বলেন এই দুর্বলতা এই ব্যক্তির জন্য আত্মহত্যার সমতুল্য কারণ রাশিয়াই কেউ তাকে ভয় পায় না বিশ্বের কেউই বাইডেনকে পাত্তা দেয় না যা আমাদের জন্য অত্যন্ত বিপদজনক আমেরিকার এই উগ্রপন্থী সিনেটর বলেন রাশিয়া যখন আমেরিকার কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করছে এবং চীন তার হুমকি অবহূত রেখেছে তখন তাদের মিত্ররা আমাদের দুর্বল অবস্থানের ব্যাপারে উদ হয়ে উঠেছে আমি কখনো দেখিনি যে আমেরিকার জাতীয় নিরাপত্তা স্বল্পতম সময়ের মধ্যে এতটাই নরবরে হয়ে উঠেছে এই সূত্র জানিয়েছে পার্স টুড়ে এদিকে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়ে যাচ্ছে রাশিয়া বলছে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেছেন ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে রাশিয়া তিনি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন গত দু সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় ক্রমবর্ধমান হারে সেনা মোতায়েন করে যাচ্ছে কিরবি দাবি করেন দুই সালে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের একীভূত করার সময় এই উপত্যকায় রাশিয়ার যত সেনা মোতায়েন করা হয়েছিল এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে তবে তিনি রুশ সেনা সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেন পেন্টাগনের মুখপাত্র এমন সময় এ দাবি করলেন যখন ইউরোপীয় ইউনিয়ন বা নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা মোতায়েন করেছে রাশিয়া অবশ্য এই বক্তব্য সংশোধন করে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সংখ্যাকে এক লাখ বলে উল্লেখ করেন এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শেখ রে সুইগো ইউক্রেন সীমান্তে তার দেশের সেনা সমাবেশ সম্পর্কে বলেন আমেরিকা ও নেটোর উস্কানিমূলক পদক্ষেপের মোকাবেলায় সামরিক মহড়া চালানোর লক্ষ্যে সীমান্তে এসব সেনা পাঠানো হয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইরান সফরে গেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী আলোচনা হবে দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি ইসলামী প্রজাতন্ত্র ইরানে সফরে গেছেন এ সফরে তিনি দ্বিপাক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন শাহ মোহাম্মদ কুরেশি গতকাল তিন দিনের সফরে ইরান পৌঁছান তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের আমন্ত্রণে এই সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে ইরান সফরের সময় পাক পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্র তেমতি মোহাম্মদ জাওয়াদ জারি প্রেসিডেন্ট ডক্টর হাসান রোহানি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এছাড়া তিনি ইরানের পবিত্র মাসহাদ শহর সফর করবেন তিন দিনের এই সফরে সময় ইরান ও পাকিস্তানের কর্মকর্তারা দুই দেশের মধ্যকার তৃতীয় সীমান্ত ক্রচিন উন্মুক্ত করবেন এই সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য